kill him tore maira fel the search আপনার প্রথম ছবি খোঁজ দা সার্চ খোঁজ দা সার্চে যখন আমরা সিনেপ্লেক্সে মুভি দেখতে গেলাম তখন দেখলাম হেলিকপ্টারের শট নতুন কনসেপ্টে অ্যাকশন সুন্দর সুন্দর গান তারপরে কিন্তু আমাদের বাংলাদেশি সিনেমার সম্পর্কে কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে তারপর আপনি অনেকগুলো মুভি করেছেন যেখানে এরকম বাংলা ইংরেজি মিলিয়ে নাম বা যেটা বাংলা ওটারই একটা ইংরেজি ভার্সন আপনি দিয়েছেন যেমন দিন দ্য ডে কিল হিমে সেটা কিন্তু আবার পাইনি কিন্তু আমি কিন্তু ধরে নিয়েছিলাম আপনি যখনই যে মুভিটা করবেন তার এই ধরনের একটা ফরম্যাট থাকবে এটা অনন্ত জলিলেরই ফরম্যাট এই ব্র্যান্ড এটা থেকে আবার বেরোলেন কেন আমি তো দেখেন প্রথম ছবি দ্য সার্চ হ্যাঁ এখন যদি বাংলাদেশে তখন আমি শুধু দ্য সার্চ লিখতাম বুঝানো অনেক কঠিন হয়ে যেত আমার মাথায় আসলো যে তাহলে বাংলা নাম তো দিন তাহলে আমরা ফরেন কান্ট্রিতে আমরা ইজিতেই বলতে পারবো প্রচার করতে পারবো রিলিজ করতে পারবো ছবির নাম তখন সার্চ দ্য সার্চ হয়ে যাবে তাহলে দিন দ্য সার্চ এই যে আমার মাথার মধ্যে ঢুকলো কিন্তু দেখেন আমি কিন্তু দ্য স্পিড করি তখন কিন্তু বাংলা নাম দিইনি ছবিটার নামই তো দ্য স্পিড মোস্ট ওয়েলকাম করলাম মোস্ট ওয়েলকাম টু এটাতে বাংলা নাম আসে যখন দেখলাম যে বাংলা নাম দরকার তখনই কিন্তু দেওয়া হয়েছে বাট ওই যে বললেন না আপনি অনন্ত জলিল কিছু করলেই এটা সবার বাইরে ঢুকে যায় যখন আমি দিলাম না কিল হিম অনেকে বলে অন্তবে এটা আমাদেরকে মিস করালো কিল হিম তোরে মাইরা ফেল মানে কত ধরনের আপনার দিন দা ডে যখন রিলিজ হয়েছে তখন কিন্তু এটাও খুব মজা যে হাউ আর ইউ কেমন আছিস আই এম টায়ার্ড ক্লান্ত লাগছে এরকম করে সবাই কথোপকথন করে ভাইরালও হয়েছে অনেক অনেক মানে খুব মজা করেছে